হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজ আবারও চলে এসেছি আপনাদের একটা ভিডিও নিয়ে। অনেকদিন পর আবার একটা লং ভিডিও শ্যুট করছি। তো আজকে অ্যাকচুয়ালি একটা জায়গায় যাবো, এখন বিকালবেলা। বিকালবেলা মানে এখন বাজে 5টা। তো আজকে একটা জায়গায় যাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। কোথায় গিয়ে যাবতীয় সমস্ত বৃত্তান্ত জানতে পারবো, তার জন্য ভিডিওটা সাথে থাকতে হবে লাস্ট অবধি। তো ভিডিওটার সাথে থেকো, আর অবশ্যই করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যারা যারা নতুন আছে চ্যানেলে, তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না। চলো ভিডিওটা স্টার্ট করো। তো ফাইনালি চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। তো আমরা কোথায় এসেছি বলতো? দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে হ্যাঁ, সামনেই যেহেতু হোলি, সেহেতু আমরা হোলির রং কিনতে এসেছি। তো আমার ঘরে যেহেতু গোপাল আছে, প্লাস আমার মেয়ে আছে, প্রথমবার রং খেলবে, তো সেই জন্য রং কিনতে এসেছি। তো এইবারের রংটা একটু অন্যরকম, একটু স্পেশাল। স্পেশাল কারণ হচ্ছে গিয়ে আমি খুঁজে খুঁজে প্রথমবার আমি হার্বাল আবির, যেটা হয় মানে পুরোপুরি হাতে তৈরি যে আবিরটা, অরিজিনাল ফ্লাওয়ার দিয়ে, সেই আবিরটা আমি কিনতে এসেছি। তোমাদেরকে বলে দিই এই আবিরটা কোথায় পাওয়া যায়। যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্যাকেট, মানে এই প্যাকেটের মধ্যে বেশ কয়েকটা প্যাকেট, ছোটো ছোটো করে কালারের প্যাকেট থাকে, মানে হার্বাল আবির থাকে। বিভিন্ন রকমের ফুল দিয়ে তৈরি হয়েছে আবিরগুলো। তো সেই ফুলগুলো হচ্ছে যেমন ধরো জবা ফুল, তারপরে হচ্ছে গোলাপ ফুল, এই যে দেখো নীলকণ্ঠ ফুল, এরকম ওরা প্যাকেট করে পুরো সেট হিসেবে বিক্রি হচ্ছে, যেটার প্রাইস হচ্ছে 400 টাকা, আর লুজ যদি কেন সেটার প্রাইস হচ্ছে 40 টাকা করে, ঠিক আছে? পাওয়া যাচ্ছে হচ্ছে একদম, যারা তোমরা কিনতে চাও তারা চলে যাবে হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি, একদম যাদবপুর ইউনিভার্সিটির মেন গেট দেখতে পাচ্ছ এটা। মেন গেটের একদম সামনেই ওরা বিক্রি করছে। পরপর পরপর অনেকগুলো শপ রয়েছে যেখানে তোমরা পেয়ে যাবে। নর্মাল যেসব আবির মার্কেটে পাওয়া যায় হার্বাল আবির বলতে, সেগুলো তো রয়েছে দেখতে পাচ্ছ, তার সাথে সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে একদম যেগুলো হোলি স্পেশালিটি হয়, মানে বেলুনস বলো, আদার্স যাবতীয় জিনিসপত্র, সেগুলো পাওয়া যাচ্ছে। কিন্তু তার থেকেও স্পেশালিটি যেটা, একমাত্র যদি অথেন্টিক হার্বাল আবির কিনতে চাও, যেটা হচ্ছে অরিজিনাল ফ্লাওয়ার দিয়ে তৈরি, তো সেই আবিরটা কিন্তু তোমরা একমাত্র এই জায়গাতেই, যাদবপুর ইউনিভার্সিটির একদম সামনে থেকেই পরপর পরপর তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো যারা কিনতে চাও অবশ্যই করে চলে যেও। তো আমি এখান থেকে নর্মাল আবিরও কিনেছি, তার সাথে সাথে আমি হচ্ছে হার্বাল আবির কিনেছি, যেটার জন্য স্পেশালি আমি ওখানে গেছিলাম। তো অবশ্যই দেখাবো তোমাদেরকে যে আমি কোন কোন ফ্লেভারের আবির কিনলাম, মানে কোন কোন ফ্লাওয়ারের আবির কিনলাম, তো সেটা তো দেখাবোই তোমাদেরকে। এই নর্মাল আবিরগুলোর প্রাইস হচ্ছে তোমাদের 30 রুপিস এখানে নিচ্ছে। আবিরগুলো তৈরি হয় নীলকণ্ঠ ফুল দিয়ে, তারপরে হচ্ছে গাঁদা ফুল দিকে, পলাশ ফুল দিয়ে, মানে বিভিন্ন রকমের ফ্লাওয়ার দিয়ে ওরা তৈরি করে, একদম ভীষণ সুন্দর। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে জানো তো, এই হার্বাল আবিরগুলোর স্মেলটা ভীষণ রকমের সুন্দর হয়, কিন্তু রঙগুলো কিন্তু অতটা গাঢ় হয় না, দেখতেই পাচ্ছ হালকার মধ্যে হয়। তার অবশ্যই একটাই কারণ, যেহেতু অথেন্টিক ফ্লাওয়ার দিয়ে তৈরি হয়, বুঝতেই পারছো, অরিজিনাল ফ্লাওয়ার দিয়ে তৈরি হয়, সেহেতু কালারটা কিন্তু একটু হালকা হয়, ঠিক আছে? মানে যেহেতু কেমিক্যাল মেশানো থাকে না, সেহেতু অতটা ডার্ক কালার হয় না, এই হচ্ছে ব্যাপার। এখন আমরা আছি একদম যাদবপুর ইউনিভার্সিটির সামনে, পুরো যাদবপুর ইউনিভার্সিটি একদম সামনে আছে। তো আমাদের রং কেলা হয়ে গেছে হোলির জন্য। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। চারিধারে দেখো কত সব হচ্ছে হোলির, তো দেখে মনটা ভরে যাচ্ছে। আর আশা করি সবারই, আমাদের প্রত্যেকেরই কালার্স খুব ভালো লাগে, আর এই সময়টা ভীষণ পছন্দের একটা সময়, বসন্তকাল আর রং খেলাটা। তো চলো দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। অবশ্যই তোমরা শেয়ার করো যে তোমরা তোমাদের হোলি কীভাবে সেলিব্রেট করলে। Yeah.